फ्रेंड्स वेलकम टू माय चैनल अर्पिता'স ডেইলি লাইফ। आज আমি আপনাদের মশলা কুলচা করে দেখাবো যা আপনাদের খুবই প্রিয়, খেতেও ভালো এবং সফট। তাই আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি, বেকিং সোডা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার, চিনি, পরিমাণ মতো নুন। এরপর আমি সব মেখে নেব। এরপর আমি সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি টক দই দিয়ে দেব, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি এটা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। চলুন এরপরে নেক্সট স্টেপের দিকে যাওয়া যাক। আমি আলু সিদ্ধ করে রেখেছি, আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার আলু গ্রেট করা হয়ে গেছে। চলুন এরপরে আমি মশলা কুলচার জন্য মশলাটা রেডি করি। প্রথমে হাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু আদা কুচি, টমেটো কুচি, আমি পরিমাণ মতো এতে নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপরে সব একটু ভালো করে ফ্রাই করে দিতে হবে। এরপর আমি একটু চাট মশলা দিয়ে দিলাম আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এবারে খুব শুকনো শুকনো করে এটা ভেজে নিতে হবে মশলাটা। এখন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি আলু গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ধনে, জিরে, একটু তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এরপর আবার এটা মেখে নেব। আমার মশলা কুলচার মশলাটা রেডি হয়ে গেছে। আমার আধ ঘন্টা হয়ে গেছে। এরপর আমি চাপা তুলে নিচ্ছি। দেখুন ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এরপর থেকে আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে নেব, এইভাবে বড় বড় করে লেচি করে আমি কুলচাগুলো তৈরি করে নেব। এরপর দেখুন আমি কিভাবে বানাই। এই লেচিটা ভালো করে এরকম গোল করে নেব। এরপর যে আমি মশলা করেছিলাম এর মধ্যিখানে দিয়ে দেব, দিয়ে চারিপাশটা ভালো করে মুড়ে নেব। এরপর দেখুন আস্তে আস্তে আমি এটা বেলে নেব। কেউ কেউ এটা হাতেও তৈরি করতে পারেন, কিংবা কেউ কেউ এটা বেলেও নিতে পারেন। আমি এটা বেলে নিচ্ছি। দেখুন আমার বেলা হয়ে গেছে। চলুন এরপর রান্নাঘরে যাওয়া যাক। দেখুন একদিকটা আমি জল দিয়ে ভালো করে বুলিয়ে নেব। আমি গ্যাসে তাওয়াটা গরম করে নিয়েছি। এরপর আমি যেদিকটা জল দিয়েছি সেই দিকটা তাওয়াতে দিয়ে দিলাম। দেখুন আমার একটু ফুলে ফুলে উঠেছে। এরপর আমি তাওয়াটা উল্টো দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা ভালো করে সেকে নেব। দেখুন আমার সেকা হয়ে গেছে। এরপর আমি ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ সে সেটা করতে পারেন। এরপর আমি ওপরে যে ভাজা মশলা করেছিলাম এর ওপরে দিয়ে দিলাম। এইভাবে আমি পরপর কয়েকটা করে নেব। দেখুন আমার মশলা কুলচা রেডি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।